নমস্কার বন্ধুরা, চ্যানেল স্টাডি গাইডে আপনাদের সকলকে স্বাগত জানাই। মোটর ভেহিকেল ইন্সপেক্টর পার্ট থ্রি, যেটা আমরা পার্ট থ্রিতে চলে এসেছি আনসার কিতে। তাই পার্ট থ্রিতে আসার আগে আমরা পার্ট টু এর একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন নিয়ে আলোচনা করবো, যেটা আমাদের একজন বন্ধু জানিয়েছেন। রাইট টু এডুকেশন, রাইট টু এডুকেশন ইজ সিকিউরড অবশ্যই আর্টিকেল নাম্বার 21A অফ দ্য কনস্টিটিউশন। 21A তে, 21A নয়, ঠিক আছে, এটা আমি কখনো বলিনি ভিডিওতে, ঠিক আছে। তো 21A তো নেই এখানে, তো কী করে অপশান সি এ কারেক্ট আনসার হবে, ঠিক আছে। এটা তো নেই, এটা খুব তাড়াহুড়োর মাথা, যেহেতু ভেরি কমন কোশ্চেন, তো 21 করেই আমি 21A দেখেই আমি পার্টে চলে গেছি। যাই হোক, তো হ্যাঁ, আমার তো অত জানা নেই, তবে একটা কথা বলতে পারি, আপনি যে আনসার কিগুলো দেখে ভাবেন যে আপনাদের ঠিক হচ্ছে বা ভুল হচ্ছে, ঠিক আছে, পিএসসি ওই আনসার কিগুলো নেবে না। পিএসসিকে আমি এত বছর ধরে চিনি, এতবার ঘুরে এসেছি তার কাছ থেকে, সুতরাং পিএসসি আপনাদের ওই আনসার কি যেগুলো ভাবছেন নেবে, নেবে না। আর এটার কারেক্ট আনসার 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটি হবে, ঠিক আছে, 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হবে, নট 21A তো অপশানে নেই, আমি দেবো এটা কী করে। তো 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হবে, আসলে এই ভুলটা করানোর জন্যই পিএসসি দিয়েছে এই কারণে। ওকে, ঠিক আছে, তো একদম যদি 100% আনসার কি পেতে চান, সব থেকে ভালো হয় পিএসসির কাছে যাওয়ার। উইদাউট পিএসসি কেউ পিএসসির আনসার কি জানে না। ওকে, তো চলে যাই আমাদের থার্ড পার্টে। ও হ্যাঁ, আপনার রিকোয়েস্ট আমরা রাখতে পারলাম, হাম্বেল রিকোয়েস্ট আমরা রাখতে পারলাম না একেবারেই। আর এখানে কাউকে কনফিউজ করার কোনো রকম কোনো চেষ্টা প্রথম থেকে করা হয়নি, বরং উল্টে আমাদের কনসেপ্ট অনেক জায়গায় চুরি করা হয়, ঠিক আছে। সব জায়গার নাম আমি হতে বলছি না, বাট নাম তো বলা যাবে না, বাট চুরি করা হয়, ঠিক আছে। তো আমাদের এখানে কোথাও কাউকে কনফিউজ করা, মিসগাইড করা, এই কাজগুলো এখানে হয় না, ঠিক আছে। আপনার যদি মনে হয়ে থাকে মিসগাইড করা হয়ে থাকে, তাহলে আমি ভীষণভাবে দুঃখিত আমাদের পক্ষ থেকে, বাট এখানে এটা এখানে করা হয় না, চেষ্টা করা হয় সঠিকভাবে গাইড করাতে। ওকে, চলে আসি আমি থার্ড পার্টে। থার্ড পার্টে প্রথম কোশ্চেন কী আছে, ওয়াটস কমিটি, মিউনিসিপ্যাল কমিটির। তো মিউনিসিপ্যাল কমিটির এই পার্টটা কোথায় আছে, 22-43। আপনারা যে লক্ষ্মীকান্তের উপর ভরসা করেন, আমি ঠিক সেই লক্ষ্মীকান্তের উপরই ভরসা করি, এছাড়া আমার কোনো আর ভরসার কেউ নেই, ঠিক আছে, লক্ষ্মীকান্ত ছাড়া। এনিওয়ে, 21 ওয়ার্ডস কমিটি আর প্রোভাইডেড বাই অপশন এ, আর্ট নাম্বার 243, আর্টিকেল নাম্বার 243S। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন সেট আপ উইথ দ্য সিটি উইথ দ্য পপুলেশন নট লেস দ্যান 10 লাখ, দেয়ার ইজ নো পঞ্চায়েত, নো ইজ নো পঞ্চায়েত, এটা হবে নাগাল্যান্ড। ওকে, কোশ্চেন নাম্বার 24, এ জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট বিল হ্যাজ টু বি পাসড, ঠিক আছে। লক্ষ্মীকান্তটা বলছে বাই এ মেজরিটি অফ মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, লক্ষ্মীকান্ত বলছে বাই এ সিম্পল মেজরিটি অফ মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, সরি সিম্পল মেজরিটি অফ মেম্বার্স, হ্যাঁ মেজরিটি অফ মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, ওকে, এটাই লক্ষ্মীকান্ত বলছে। এবার লক্ষ্মীকান্তের উপর দিয়ে তো এই মুহূর্তে ওঠা যাবে না, আর আমি তো পারবো না, খুবই দুঃখিত। লাস্ট যে কোশ্চেনটা আছে 25A যেটা আছে, উইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ নট কারেক্ট, ডুরান লাইন ইন্ডিয়া আফগানিস্তান এডিটেড, মঙ্কমোহন লাইন ইন্ডিয়া চায়না, ঠিক আছে, রেডক্লিফ লাইন ইন্ডিয়া পাকিস্তান, লাইন অফ কন্ট্রোল ইন্ডিয়া পাকিস্তান, এটা ইন্ডিয়া মায়ানমার হবে না, এটা ইন্ডিয়া পাকিস্তান, অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। আর 24 অপশন সি হবে, কারণ 2/3 মেজরিটির কথা কোথাও লক্ষ্মীকান্ত বলেনি, সিম্পল মেজরিটি বলেছেন আর সঙ্গে ভোটিং, এই দুটোর কথা উল্লেখ করেছেন, পরিষ্কার লক্ষ্মীকান্ত উল্লেখ করেছেন, ঠিক আছে। ওকে, চলে আসবো নেক্সট পার্টটাতে। নেক্সট পার্টে রয়েছে, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ কোস্টাল ওয়ান, একেবারে সোজা কোশ্চেন ছিল, সিকিম, খাইবার পাস, পেশোয়ার টু কাবুল, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ফলোয়িং সিকোয়েন্স অফ দ্য কোশ্চেন ফলোয়িং দ্য রিভার্স উইচ মুভিং ফ্রম নর্থ টু সাউথ, ওকে, এটা অপশান ডি উইল বি দ্য কারেক্ট আনসার, ঝেলাম, রবি, তারপরে সোলতেজ। ওকে, হোয়াট ম্যানগ্রোভ এরিয়া ইজ লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, এটা সুন্দরবন হবে। আর লাস্ট কোশ্চেন কী রয়েছে, রিসেন্টলি দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড উইচ রিভার লিঙ্কিং প্রজেক্ট, ঠিক আছে, এটা হবে কেন বেটোয়া, ঠিক আছে, অপশান সি উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, ইউ ক্যান চেক ইট এনি ফ্রম এনিওয়্যার, বাট এটা আমাদের আনসার কি, আমি কখনো বলিনি যে এটা 100% কারেক্ট, ঠিক আছে, আমি ওপরে লিখিনি। আর একটা কথা বলতে পারি, যেটা দেখে, যেগুলো দেখে আপনারা ভাবেন 100% আনসার কি, পিএসসি ওসব আনসার কি নেবে না, ঠিক আছে, পিএসসিকে এত বছর আমি চিনি, আমার যেটা মনে হয় আমি সেটা বলেছি। আর আপনার হাম্বেল রিকোয়েস্ট রাখতে পারলাম না, আমরা আনসার কি বার করবো, সময়ের অভাবে পুরোটারই পুরো আনসার কি রিলিজ করা হয় না, ঠিক আছে, যেটা হয়ে থাকে যেটা পুরোটারই আনসার কি করা হয় না, তবে সম্ভবত এটার আমরা পুরো আনসার কি করবো। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং,